আছি, আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকে ভিডিও, জুন মাস আপনার কেমন যাবে, আপনার জুন মাসে কেরিয়ার কেমন থাকবে, আপনার মানি কেমন থাকবে, হেলথ কেমন থাকবে, পার্সোনাল লাইফ কেমন থাকবে, অ্যান্ড ওভারঅল গাইডেন্স নেব মহাদেবের যে আপনাদের কেমন যাবে। তো চলুন শুরু করা যাক যে আপনাদের জুন মাস কেমন যাবে। তার আগে হ্যালো, ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো, আমি আপনার ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার নেদাস। আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি অ্যান্ড ফর ইউর লাভ সাপোর্ট। আপনারা নিজের চ্যানেল মনে করে যতটা লাভ দিচ্ছেন, যতটা ভালোবাসছেন, যতটা সাপোর্ট করছেন এই চ্যানেলটাকে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো চলুন মহাদেব দেখে নেওয়া যাক অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের জুন মাস কেমন যাবে। হর হর মহাদেব। তো প্রথমেই দেখি আপনাদের কেরিয়ার কেমন যাবে, কন্যা রাশি আপনাদের কেরিয়ার কেমন যাবে জুন মাসে, আপনাদের কেরিয়ার কেমন থাকবে। হর হর মহাদেব। কেরিয়ার কেমন থাকবে, হার হার ফুল এই সপ্তাহ জাস্টিস ফাইভ অফ পেন্টিকলস পেন্টিকালস। তো ফার্স্টে যদি আপনার কেরিয়ার বলি কন্যা রাশি, যে আপনাদের কেরিয়ার এক কথায় কেমন থাকবে, যদি ফার্স্ট কার্ড দ্য ফুল এসেছে, দ্য ফুল কার্ড কী দেখায়, হার্ডওয়ার্কের দাম পাওয়া। অর্থাৎ কী দেখুন, ফুল কার্ডে যখন মানুষটা পাহাড়ের পিক একদম উপরে উঠে গেছে এবং তার মাথার উপরে সূর্য উঠে আছে এবং সে সেটাকে এনজয় করছে, অর্থাৎ কী পাহাড়ে সে উঠে গেছে, তার মাথার উপর সূর্য আছে, সূর্যের আলোতে সে ঝলমল করছে, সে সূর্যের আলোটাকে এনজয় করছে এবং লাইফটাকেও সে এনজয় করছে। কিন্তু পাহাড়ে উঠতে গিয়ে প্রচণ্ড হার্ডওয়ার্ক তাকে করতে হয়েছে। তো কন্যা রাশি আপনাদের প্রচণ্ড হার্ডওয়ার্কের দাম আপনি জুন মাসে পাবেন। অর্থাৎ আপনি জুন মাসে সেই পজিশান, সেই পাওয়ার পেতে পারেন যেটা অনেকদিন ধরে যার জন্য আপনি হার্ডওয়ার্ক করছিলেন, কিংবা আপনার একটা লক্ষ্য ছিল, একটা গোল ছিল, সেই গোল বা লক্ষ্য অবধি আপনি জুন মাসে পৌঁছে যেতে পারেন যার জন্য আপনি হার্ডওয়ার্ক করেছিলেন। মাথার উপর সূর্য নাম যশ খ্যাতিকে দেখায়, অর্থাৎ আপনার হার্ডওয়ার্ক আপনাকে নাম যশ খ্যাতি এনে দেবে এবং আপনি সেটাকে এনজয় করবেন জুন মাসেতে। কিন্তু হ্যাঁ, এই এই পাহাড়টা চড়তে যতটা হার্ডওয়ার্ক করতে হয়েছিল সেটা আপনি করছেন এখন বোঝা যাচ্ছে। জুন মাসে সেই হার্ডওয়ার্কের দামটা আপনি পাবেন এবং দেখাচ্ছে একটা বড় পজিশনও আপনারা পেতে পারেন, অর্থাৎ একদম উপরের কোনো চেয়ার আপনার জন্য থাকতে পারে জুন মাসেতে। এসব কাপ নিউ বিগিনিং দেখায়। তো অনেক কন্যা রাশি যারা সুইচিং জব চাইছিল, এক জব থেকে আরেক জবে যাব, কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে নিউ জব নেবো, কোনো বিদেশি কোম্পানিতে নিউ জব নেবো, বা আমি নতুন জব খুঁজছি, জব পাবো কি না, অনেক কোশ্চেন্স থাকে, তার জন্য সব কটা কোশ্চেনের জন্য ইয়েস, যারা নিউ জব খুঁজছিলেন সেই জবেতে আপনারা পেতে পারেন জুন মাসে, পেয়ে যাবেন জুন মাসে। ইনফ্যাক্ট যারা সরকারি মানে পরীক্ষার জবের জন্য বসতে চাইছিলেন তাদের জন্য জুন মাসটা খুব ইম্পর্টেন্ট মাস হতে পারে। যারা সরকারি পোস্ট চাইছেন, বড় পোস্ট, তাদের জন্য ইম্পর্টেন্ট মাস ইয়েস। অ্যান্ড যারা সুইচিং জব, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব, বিদেশের সঙ্গে সংযুক্ত বিদেশি মানি চাইছিলেন তাদের জন্য ইয়েস। অর্থাৎ জুন মাসটা আপনারা অনেক মানে নতুন কিছু বিগিনিং আপনার লাইফে হতে পারে, বা যারা চাইছিল কাজেতে নিউ প্রজেক্ট, নতুন কোনো পোস্ট, তাদের জন্য ইয়েস, সেটাও জুন মাসে আমি দেখতে পাচ্ছি। জাস্টিস কা ব্যালেন্সিংকে দেখায়, কেরিয়ারে একটা গুড ব্যালেন্স আপনারা করে নিচ্ছেন, অর্থাৎ পুরো মাস আপনার সাথে কোনো অন্যায় হবে না। কন্যা রাশি আপনি যেমন যেমন হার্ডওয়ার্ক করেছেন, যেমন যেমন খেটেছেন, যতটা ক্রিয়েটিভ পাওয়ার আপনি আপনার কাজের জায়গায় দেখিয়েছেন, তার রেজাল্ট আপনি পাবেন। কোনো অন্যায় কেউ করতে পারবে না, পুরো ব্যালেন্স আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড টু অফ সোর্ড কী দেখায় বলুন তো, যে আপনাকে কোনো বড় ডিসিশান নিতে হবে জুন মাসে, মানে ডিসিশানটা আপনি নিচ্ছেন এবং সেটা আপনাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এই ডিসিশান এক একটা কোন রাশির জন্য এক একটা, কোনো কোন রাশি ভাবতে পারে আমি এই জবটা ছেড়ে দিয়ে নতুন জব নেবো এবং সে পেয়ে গেল, বা
আমি জবের সাথে বিজনেস করবো সেটা সে খুলে ফেললো, বা কোনো আমি এই প্রজেক্টটা করতেই হবে বা এটা আমি করবো, ইয়েস। তো এরকম কোনো ডিসিশান আপনারা নিচ্ছেন, আপনাদের ডিসিশান নেওয়ার কথা বলা হচ্ছে দুই মাসে। ফাইভ অফ পেন্টিকাল অ্যান্ড থ্রি অফ পেন্টিকাল দেখায় যে গুড মানি কেউ দেখায়। তো এবং সহযোগিতা, অনেকে কাজেতে আপনাকে সহযোগিতা করবে, আপনি যে অ্যালোন একা হয়ে পড়বেন কাজের জায়গায় তা নয় বা বিজনেসের জায়গায় তা নয়, আপনি হেল্প পাবেন সময় সময়। আপনাকে কেউ না কেউ, আপনার কুলিগ হতে পারে, আপনার বস হতে পারে, আপনার আশেপাশের লোক হতে পারে, মার্কেট লাইন হতে পারে, আপনি হেল্প পাবেন, বা গড হতে পারে বা ভাগ্য হতে পারে, যে আপনাকে সময় সময় হেল্প করবে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আপনাকে সেই বড় পোস্ট অবধি নিয়ে যাওয়ার জন্য আপনাকে সময় সময় হেল্প করবে। অ্যান্ড ইয়েস, আপনি কেরিয়ার থেকে ভালো টাকা আর্ন করছেন পুরো জুন মাস, সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। অ্যান্ড যদি আমি আপনার মানি দেখি যে আপনার মানি কেমন থাকবে, হার হার মহাদেব, ও গড, উইল অফ ফরচুন মাই ডিয়ার কন্যা রাশি, আপনাদের জন্য উইল অফ ফরচুন এসছে, মানি কার্ডে উইল অফ ফরচুন, অর্থাৎ মানি ভাগ্য সঙ্গ দেবে আপনাদের। যদি কোনো দিনও মনে হয়েছে বা কখনও মনে হয়েছে যে টাকার ভাগ্য আমার সঙ্গ দেয় না, সব কিছুই সঙ্গ দিয়ে দেয়, তো টাকার ভাগ্যটা কিছুতেই আমার সঙ্গ দিচ্ছে না, অর্থাৎ কিছু তো হোক আমার সাথে যে আমি বড় টাকা রোজগার শুরু করে দিতে পারি। তো ইয়েস, জুন মাসে টার্নিং পয়েন্ট হতে পারে, যেখানে আপনার মানি ভাগ্যটা খুলছে, আপনার মানি ভাগ্যটা খুলছে এবং এরপর থেকে আপনি বড় টাকা রোজগার শুরু করে দিলেন। তো এটা আপনার জন্য জুন মাস একটা বিরাট টার্নিং পয়েন্ট হতে পারে, অর্থাৎ টাকা আপনার মানির জন্য ঘুরছে, টাকার জন্য ভাগ্যের চাকা আপনার ঘুরছে, আপনাকে টাকা পাইয়ে দেওয়ার জন্য, টাকা আর্ন করানোর জন্য, টাকার ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য, টাকা দেওয়ার জন্য সবচেয়ে বড় কথা আপনার ভাগ্যের চাকা ঘুরছে, অর্থাৎ ভাগ্য থেকে আপনি টাকা পাতে শুরু করবেন। এবার আপনার হেলথটা দেখি কোন রাশি, যে আপনার জুন মাস আপনার হেলথ কেমন থাকবে, হার হার মহাদেব, এস অফ ওয়ান্ড, আপনি নতুন কোনো ডক্টর দেখাতে পারেন এই সময়। যদি আপনার হেলথে কোনো প্রবলেম হয়ে থাকে, সেই নতুন ডক্টর আপনাকে যে প্রেসক্রিপশন করবেন, যে মেডিসিন দেবেন, সেটা আপনার হেলথে খুব ভালো হবে এবং হেলথে লেগে যাবে, খুব ভালো উপকারে আসবে, আপনার হেলথ সুস্থ হবে। এটা তাদের জন্য যাদের অলরেডি হেলথ খারাপ ছিল, যারা ডাক্তার দেখানোর কথা ভাবছিলো, যেসব কন্যারাশি তাদের জন্য বললাম, নর্মাল কন্যারাশির জন্য হেলথ অনেক বেটার থাকবে, হেলথের কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। বরঞ্চ আপনি কোনো নতুন ডায়েট চার্ট ফলো করছেন, বা হেলথের জন্য কোনো যোগা করছেন, কোনো মেডিটেশন করছেন, কোনো মন্ত্র চ্যান্টিং করছেন হেলথ ভালো করার জন্য, বা কোনো মিউজিক শুনছেন, কোনো সিনেমা দেখছেন, মানে যাতে আপনার হেলথ রিল্যাক্সেশন পায়, সেইটাও আমি দেখতে পাচ্ছি যে আপনারা করছেন। নিউ কোনো জিনিস যেটা আপনি হয়তো আগে করেননি, যে আপনি হেলথের জন্য অতটা কনসাস ছিলেন না আগে, হেলথ নিয়ে অতটা ভাবেননি, জুন মাসে হয়তো ভাববেন যে না, আমারও মানসিক হেলথ আর শারীরিক হেলথ, আমারও বিশ্রাম প্রয়োজন, আমারও রিল্যাক্সেশন প্রয়োজন, আমি প্রচুর খেটেছি, অ্যাট লাস্ট আমি পেয়ে গেছি খাটনি, খেটে আমি জবেতে সেই রেজাল্টটা পেয়ে গেছি, আমার টাকাও ভালো আসছে, এবার আমি হেলথে একটু নজর দিই, আমি কোনো মিউজিক শুনি, কোনো ভালো মুভি দেখি, কোনো সিরিয়াল দেখি, কোনো ভালো করে ঘুমাই, বা কোনো হেলথ চেক আপ করে নিই, বা কোনো মেডিটেশন করি, কোনো মন্ত্র চ্যান্টিং করি, কোনো যোগা করি, কোনো সকালবেলা মর্নিং ওয়াক করি, ভালো ডায়েট নিই, অর্থাৎ নিজে হেলথ কনসাস হচ্ছেন আমি দেখতে পাচ্ছি, নতুন কিছু করছেন যেটা আপনি আগে ভাবেননি আপনার হেলথ নিয়ে। জুন মাসে হয়তো আপনি আপনার হেলথটা নিয়ে সেরকম কিছু ভাবার প্ল্যান করবেন, এটা বোঝা যাচ্ছে। হেলথকে ভালো রাখতে হবে, আপনার মাথায় সেটা এসে যাবে যে আমার হেলথ ভালো তো আমার মানিও ভালো, আমার কেরিয়ারও ভালো, এটা আপনার মাথায় এসে যাবে। যদি আমি আপনার পার্সোনাল লাইফ দেখি, যে আপনার পার্সোনাল লাইফ কেমন থাকবে, হার হার মহাদেব, সিক্স অফ পেন্টিকলস, আপনার পার্সোনাল লাইফে ব্যালেন্স এসে গেছে, আপনার কেরিয়ার লাইফে শুধু ব্যালেন্স নয়, আপনার পার্সোনাল লাইফেও গুড ব্যালেন্স আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ আপনি প্রফেশনাল লাইফ পার্সোনাল লাইফ ভীষণ ব্যালেন্স করে চলবেন জুন মাসে। আপনি এই ঝগড়া মনোমালিন্য করতেই চাইবেন না, আপনি যদি হাজব্যান্ড হন আর ওয়াইফ হন, আপনি চাইবেন যে আমি আমার কাজে ফোকাস করি, পার্সোনাল লাইফে ঝগড়াঝাটি করে কী হবে, আমার কাজ হ্যাম্পার হচ্ছে, এইটা আপনার মাইন্ডে ঢুকে যাবে, তো আপনি ব্যালেন্স করে নেবেন। উল্টো পক্ষ যখন আপনার সাথে মনোমালিন্য করবে, ঝগড়া করতে আসবে, আপনি শান্ত হয়ে যাবেন, চুপ হয়ে যাবেন, কারণ আপনি জানেন যে আমার আছে একটা ওয়ার্ক প্রেশার আছে, আমাকে এই জায়গায় পৌঁছাতে হবে, আমাকে লক্ষ্য পূর্ণ করতে হবে, আমাকে একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছে কাজের জায়গায়, আমি বাবা ঝগড়া ঝামেলা করবো না, এতে আমার হেলথ খারাপ হবে, আমি আমার কাজে ফোকাস করতে পারবো না। তো অত্যাধিক কাজে ফোকাসের জন্য আপনি পার্সোনাল লাইফও ব্যালেন্স করবেন, ঝগড়া ঝাঁটিতে আপনি যেতে চাইবেন না। পার্সোনাল লাইফে আমি দান ধর্ম করতে
করতে দেখতে পাচ্ছি, অর্থাৎ আপনি কোনো বেকারকে কিছু দান করছেন বা কোনো নিডি ব্যক্তিকে কিছু দিচ্ছেন জুন মাসে, এটাও দেখতে পাওয়া যাচ্ছে, কিংবা গাছে জল দিচ্ছেন, মানে কিছু তো দিচ্ছেন, কিছু তো করছেন, বা কোনো কুকুরকে বিস্কিট দিচ্ছেন, কোনো স্ট্রিট ডগকে বিস্কিট খাওয়াচ্ছেন, বা কোনো খাবার দিচ্ছেন, বা পাখিকে খাবার দিচ্ছেন, বা মাছকে খাবার দিচ্ছেন, এই কাজগুলো আপনি করে থাকেন জুন মাসেও সেটা কন্টিনিউ মানে করছেন, কোনো নিডি ব্যক্তি আপনার কাছে আসলে জুন মাসে সে খালি হাতে যাবে না, অর্থাৎ কেউ যদি আপনার কাছে টাকা চায় জুন মাসে, সে কোনো ভিকারিও হতে পারে বা আপনার নিজস্ব আত্মীয়র মধ্যেও হতে পারে, কোনো বন্ধু বান্ধব হতে পারে, যে আপনার হাজব্যান্ডও হতে পারে, আপনার ওয়াইফও হতে পারে, যে আপনার কাছে কিছু চাইলো এবং আপনি সেটা দিলেন না, সেটা হবে না। যা চাইবে শুধু টাকা নয়, হয়তো কোনো জামা কাপড়, কোনো জুয়েলারি বা সামথিং কিছু, জল, আমি এইভাবে বললাম আপনি গাছে জল দিচ্ছেন, অর্থাৎ কি আপনি জুন মাসে ডোনেশন করছেন জিনিসটা দেখা যাচ্ছে, এবং আপনার কাছ থেকে কেউ খালি হাতে জুন মাসে ফিরবে না, অর্থাৎ আপনার কাছে কিছু চেয়ে জুন মাসে পাবে না, এটা হবে না, আপনি দেবেন। অ্যান্ড লাস্ট আপনার ব্লেসিংসটা দেখে নিই, যে ওভারঅল জুন মাস আপনার কেমন থাকবে, ওভারঅল জুন মাস আপনার কেমন থাকবে। হার হার মহাদেব ইজ দ্য নাইন অফ কাপ, ও মাই গড, ওকে নাইন অফ কাপ ভাগ্য পুরোপুরি বিরাটভাবে সাপোর্ট করবে আপনাকে, অ্যান্ড দ্যাটস ওয়াই আপনাদের উইল অফ ফরচুন এসেছিল, ভাগ্য সহায়তায় টাকা ইনকাম, এই কার্ডটা তাকে স্ট্যাম্প মারছে যে ভাগ্যের সহায়তায় বিরাট টাকার ইনকাম, ভাগ্য সঙ্গ দেবে প্রত্যেকটা জায়গায় জুন মাসে, সে আপনার কেরিয়ারে হোক, আপনার মানি হোক, আপনার পার্সোনাল লাইফ হোক, আপনার হেলথ হোক, পুরো ভাগ্য সাপোর্ট করতে করতে যাবে, বা ভাগ্যের বিগ সাপোর্ট আপনি পাবেন, আপনি অনেক কাজ কমপ্লিট করে ফেলবেন যেটা অনেক দিন ধরে কমপ্লিট করতে পারছিলেন না, এমন কোনো কাজ আপনি কমপ্লিট করবেন, আপনার কোনো মনস্কামনা ফুলফিল হওয়ার চান্স আছে, অর্থাৎ অনেক দিন ধরে মনের কোনো ইচ্ছা ছিল যে এটা আমি করে ফেলবো, তো সেটা আপনি করে ফেলছেন জুন মাসে, দেখতে পাওয়া যাচ্ছে মনের কোনো চাহিদা পূর্ণ হচ্ছে, কোনো প্রেমের চাহিদাও পূর্ণ হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে, কোনো প্রেম সংক্রান্ত ব্যাপার অনেকদিন ধরে মনে চেপে রেখেছিলেন সেটাও ফুলফিল হচ্ছে, কাউকে প্রপোজ করলে অ্যান্সার ইয়েস আসছে, বা কেউ আপনাকেও প্রপোজ করছে আপনি ইয়েস বলছেন, নতুন একটা বিগিনিং তার সাথে আপনার স্টার্ট হচ্ছে, সেটাও জুন মাসে হতে পারে, কিংবা আপনি বুঝে যাবেন যে এই মানুষটা আমাকে লাইক করে, সেটাও আপনার জুন মাসে হতে পারে। এবং সবচেয়ে বড় কথা, জুন মাসে আপনার রেকগনাইজেশন আসবে, আপনার পাওয়ার আসবে আপনার কাছে, আপনি রিওয়ার্ড অ্যাওয়ার্ডও পেতে পারেন, আপনার ক্রিয়েটিভিটি সত্তা লোকে নোটিস করবে, আপনার নাম যশ খ্যাতি, এই জন্যই বললাম দ্য ফুল কার্ড নাম যশ, সূর্য আলোকে, সূর্যের আলোকে এ এনজয় করছে, শোনেন তো সূর্যের আলো কী জিনিস, সূর্যের আলো যখন কারোর উপর পড়ে তো তার আশেপাশে, সূর্য যখন ওঠে আপনি দেখেছেন নিশ্চয়ই আকাশে, নক্ষত্রও কিন্তু তখন আকাশে থাকে কিন্তু তাদের দেখা যায় না, কারণ সূর্যের তেজ আলোর সামনে আমরা তাদেরকে দেখতে পাই না, তো কন্যা রাশি আপনার আলোর সামনে অন্য কাউকে দেখা যাবে না, কারণ সূর্যের তেজ আলো আপনার উপর পড়বে তো লোকে আপনাকেই নোটিস করবে, তো আপনার আশেপাশের লোক একটু ম্লান হয়ে যাবে, অর্থাৎ আপনার আশেপাশে কাজ করা কলিগ, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার ব্যবসা করছেন, আপনার আশেপাশে যারা লোক আছে, আপনি হাউস ওয়াইফ তো আপনার আশেপাশে যারা আছে আপনার ওয়ারার সামনে, আপনার পার্সোনালিটির সামনে, সূর্যের আলোর সামনে বাকিরা একটু ম্লান হয়ে যাবে, বাকিদের সেভাবে আর দেখা যাবে না, আপনার খ্যাতিটা জুন মাসে এত বৃদ্ধি পেতে পারে, যেটা এটা স্ট্যাম্প করছে যে বিয়ার্ড অ্যাওয়ার্ড পাওয়ার যোগ আছে, এবং আপনার খ্যাতি আপনার পার্সোনালিটির সামনে অন্যদের একটু ম্লান লাগবে, একটু আবছা লাগবে, আপনার দিকে চোখ তুলে তাকাতে গেলেও চোখটা নামিয়ে কথা বলতে হবে জুন মাসে, এমন পার্সোনালিটির অধিকারী আপনি হবেন, মানে আপনাকে দেখলে মনে হবে যে এই মানুষের সাথে কথা বলতে গেলে আমাকে চোখ নামিয়েই কথাটা বলতে হবে, কারণ এর পড়াটাই এর পার্সোনালিটিটাই এইরকম, তো এইরকম একটা পার্সোনালিটি জুন মাসে আমি আপনাদের দেখতে পাচ্ছি। আর নাইন অফ কাপ সেটাকেই দেখায় যে মানুষটা সাংঘাতিক পার্সোনালিটি নিয়ে বসে আছে, অ্যান্ড বিগ একটা চেয়ারে বসে আছে, যার সামনে দাঁড়াতে গেলে একটু চোখ নিচু করেই দাঁড়াতে হবে। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলবেন না, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিওতে আবার দেখা হবে, হার হার মহাদেব, নমস্কার।